বাঙালিদের স্বর্গরাজ্য দার্জিলিং। আর দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর জায়গা হলো বাতাসিয়া লুপ। আজকের ভিডিওতে আমি বাতাসিয়া লুপ নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে যাব দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও আপডেটস পাওয়ার জন্যে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা ডিএইচআর স্টেশন থেকে টয় ট্রেনে জয় রাইড করবো। এই জয় রাইডটা 1 ঘন্টা 35 মিনিটের, যেটি মাত্র 2টো স্টেশনে দাঁড়ায়। ফার্স্ট স্টেশন বাতাসিয়া লুপে দাঁড়ায় 15 মিনিটের জন্য। এবার আমরা এগোচ্ছি বাতাসিয়া লুপের দিকে। এখানে একটা কথা বলে রাখি, বাতাসিয়া লুপের এন্ট্রি টিকিট কিন্তু ট্রেনের টিকিটের সাথে ইনক্লুডেড, আলাদা করে আর টিকিট কাটতে হবে না। পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ট্রেনটির স্টপেজ মাত্র 15 মিনিটের। সবাই যে যার মতো নেমে জায়গাটা ঘুরে দেখছিলাম। এখানে কস্টিউমও ভাড়া পাওয়া যায়, আপনারা চাইলে কস্টিউম পরে ফটোশ্যুট করতেই পারেন। আর আমাদের অতি পরিচিত আই লাভ দার্জিলিংও এই জায়গাতেই অবস্থিত, যেখানে দাঁড়িয়ে কারোর না কারোর ফটো তো তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো। এই বাতাসিয়া লুপ জায়গাটি অসম্ভব সুন্দর, সাজানো গোছানো সবুজে ঘেরা সুন্দর একটি জায়গা। এই জায়গাটি কিন্তু মাত্র 15 মিনিটে ঘুরে দেখা কখনোই সম্ভব নয়। আপনারা যদি ঘুরে দেখতে চান তাহলে একটি সেপারেট ট্যুর প্ল্যান এখানে আসার জন্য করতেই পারেন। এই বাতাসিয়া লুপটা তৈরি হয়েছিল ইংরেজদের আমলে। বাতাসিয়া মানে যে জায়গায় ভালো মতো বাতাস আসে, মানে এয়ার স্পেস বলা যেতে পারে। এখানে ট্রেন লাইনটা স্লোপের মতো ছিল, অনেক উঁচু থেকে নিচের দিকে নামতে হতো, তাই একটি লুপ সৃষ্টি করা হয়েছিল যাতে এইভাবে ওপর থেকে নিচের দিকে না আসতে হয়। এই পুরো জায়গাটা কিন্তু 50,000 স্কোয়ার ফিটের একটি জায়গা। চক্রাকারে যে টয় ট্রেন লাইন রয়েছে, শিলিগুড়ি টু দার্জিলিং যে টয় ট্রেন প্রতিনিয়ত চলে, বা ঘুম টু দার্জিলিং যে টয় ট্রেন প্রতিনিয়ত চলে, সেই টয় ট্রেনটি এখানে গোল চক্রাকারে প্রদক্ষিণ করে। আপনি যদি রাজেশ খান্নার আরাধনা সিনেমাটা দেখে থাকেন, সেই সিনেমাতে দার্জিলিং সবথেকে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তবে তখনকার দার্জিলিং আর এখনকার দার্জিলিংয়ের মধ্যে অনেক তফাত। তবে সেই সিনেমায় এই যে বাতাসিয়া লুপের দৃশ্যটা অসাধারণ, মনে দাগ কেটে যাবে। এখানে রয়েছে একটি শহীদ স্মৃতিসৌধ। এই শহীদ স্মৃতিসৌধটি গোর্খাদের গর্বের প্রতীক। এই বাতাসিয়া লুপ থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা সরাসরি। বাতাসিয়া লুপের এই অপরূপ দৃশ্য আর তার সাথে টয় ট্রেনের এই আওয়াজ সব মিলে জাস্ট অনবদ্য অভিজ্ঞতা। মনের মধ্যে কেমন যেন শিহরণ জেগে উঠল। ট্রেন যেহেতু আমাদের 15 মিনিটের বিরতি দিয়েছিল এই বাতাসিয়া লুপে, তাই ঠিক 15 মিনিট পূরণ হওয়ার পরেই কুঁ ঝিকঝিক শব্দে কিন্তু ট্রেন ছুটলো আমাদেরকে নিয়ে তার নেক্সট গন্তব্যে। নেক্সট গন্তব্য ঘুম স্টেশন। থ্যাংকস ফর ওয়াচিং।